প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম আজকে আরো আরেকবার আপনাদের জন্য জব্বর খবরের নতুন একটা পর্ব নিয়ে আর আজকের খবরগুলোর মধ্যে বেশ কিছু স্পেশাল খবরও রয়েছে যেমন রয়েছে আপকামিং ফিউচারিস্টিক জেনারেশনের রোলেবল ডিসপ্লের খবর কিংবা Huawei P50 এর খবর কিংবা ধরুন আজকে লঞ্চ করতে চলেছে poco কোম্পানির পক্ষ থেকে poco M3 তার খবর তাই অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই সমস্ত কিছু ইনফরমেশন শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে চলে আসি তাহলে চলুন আজকের গল্পটা শুরু করা যাক একদম আজকের ভিডিওর প্রথমে বলে ফেলি poco M3 কে নিয়ে যে লিক্সটা উঠে চলে আসলো লিক্স আর বলা কি হয়তো ভিডিওটা আপলোড হতে হতে আপনি লঞ্চের ব্যাপারে অনেক কিছু জেনে যাবেন বা লঞ্চ হয়েও যেতে পারে তারপরে হয়তো আপনাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও এই poco M3 কে নিয়ে অবশ্যই আনব তবে যেটা জানা গেল সেটা হচ্ছে 6000 mAh ব্যাটারি থাকবে সেখানে 6.53 ইঞ্চির ফুল HD প্লাস ডিসপ্লে হবে এবং এই ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে 48 মেগাপিক্সেলের ট্রিপল AI ক্যামেরা হবে আর ব্যাক সাইডটা অনেকটা লেদার ফিনিশের মতো হবে তাই poco M3 বাজেট সেগমেন্টে মানে এটা যদি ইন্ডিয়ান মানি হিসেবে 10000 রুপিজের আশেপাশে বা ম্যাক্সিমাম 11000 রুপিজের মধ্যে হয়ে যায় তাহলে বলতেই হবে এটা যথেষ্ট ভালো একটা ফোন প্লিজ চলে আসি আজকের পরবর্তী খবরে Redmi Note 9 5G এই ফোনটাকে নিয়ে আসলে এখানে লেখা আছে তো তাই একটু বারবার এরকম করে তাকাতে হয় আর কি তবে Redmi Note 9 5G এই ফোনটার বক্সের ডিজাইন আজকে উঠে চলে আসলো এবং যেখান থেকে দেখতে পাচ্ছেন বেশ একটা সাদা মোড়া টাইপের বক্স উপরে লেখা রয়েছে এখানে 6000 mAh ব্যাটারি থাকবে তবে এই ফোনটা দুটো ভেরিয়েন্ট হবে 750G একটা প্রসেসর নিয়ে আর একটা মিডিয়াটেকের ডাইমেনসিটি 800U দুটোরই গিগবেঞ্চ স্কোর সামনে চলে এসেছে যেখান থেকে দেখে নিতে পারেন যে তাদের গিগবেঞ্চ স্কোরের মধ্যে খুব একটা বেশি কিন্তু ডিফারেন্স নেই এটা গিগবেঞ্চ স্কোর 5 ভেরিয়েন্টে রয়েছে আর কি আর এটার ওয়েট জানা গেল যে 218 গ্রাম হতে চলেছে সুতরাং এই ফোনগুলো ধীরে ধীরে অনেকটা হেভি হয়ে যাচ্ছে মানে হাতে নিলে মনে হবে একটা পাথর বয়ে নিয়ে বেড়াচ্ছি আর কি আমি চাই ফোনগুলো একটু হালকা হোক আপনারা কি বলেন আপনাদের ফোনগুলো কতটুকু হালকা না ভারী কমেন্ট বক্সে জানিয়ে দেবেন চলে আসি এবার একটা চিপেস্ট 5G মডেলকে নিয়ে ভিভো কোম্পানির পক্ষ থেকে আসতে চলেছে একটা বাজেট সেগমেন্টে চিপেস্ট 5G যাকে বলা হয় সেরকমই ভিভো IQ 5G মডেল যেখানে থাকবে 6.58 ইঞ্চির ফুল HD প্লাস IPS ডিসপ্লে যার থিকনেসটা হবে 8.4 মিলিমিটার এবং যেখানে ব্যাকে থাকবে ডুয়েল রেয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেলের আর সামনে থাকবে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আর যে 5G প্রসেসরটার ক্লক স্পিড হবে 2 গিগাহার্টজের আশেপাশে সুতরাং এটা হতে পারে মিডিয়াটেকের ডাইমেনসিটি 720 প্রসেসরটা নিয়ে কিংবা তার থেকেও যদি কমে কোনো মিডিয়াটেকের ডাইমেনসিটি প্রসেসর এসে থাকে তাহলে সেই প্রসেসরটা নিয়ে হতে পারে তবে যখন চিপেস্ট 5G এর কথা বলছি তখন আরও একটা 5G মডেলের কথা বলে রাখি সেটা হচ্ছে Oppo কোম্পানির পক্ষ থেকে আসতে চলেছে আন্ডার 10,000 রুপিজের মধ্যে 5G বাজেট 5G আর কি এবং যে ফোনটাতে থাকতে চলেছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 720 প্রসেসরটা এবং যেখানেও ব্যাকে ট্রিপল রিয়ার ক্যামেরা হবে মেন ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের এবং বাদবাকি দুটো 2 মেগাপিক্সেলের ক্যামেরা হবে আর এখানে ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা হবে 4GB র্যাম ভেরিয়েন্ট 128GB ইন্টারনাল ভেরিয়েন্ট নিয়ে আসবে এই ফোনটা তবে হতে পারে এটা ইন্ডিয়া বা বাংলাদেশে যখন অফিশিয়ালি লঞ্চ করবে তখন এটা রিয়েলমি ব্র্যান্ডের আন্ডারে লঞ্চ করতে পারে যেমনটা রিয়েলমি V5 লঞ্চ করেছিল মিডিয়াটেকের ডাইমেনসিটি প্রসেসর নিয়ে ইন্ডিয়ান মানি হিসেবে ওই ধরুন 12-13 হাজার রুপিজের আশেপাশে দেখা যাক যখন এই ফোনটা আসে তখন কি নাম নিয়ে আর কত দামে আসে চলে আসি নতুন একটা ক্যামেরা প্রসেসর সেটা হচ্ছে সনি IMX700 সিরিজকে নিয়ে অলরেডি কিন্তু সনি IMX686 64 মেগাপিক্সেলের জন্য যথেষ্ট বেশ ধামাকা নিয়ে এসেছিল যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি আমরা আর এবার শোনা যাচ্ছে সনি IMX যে 700-এ আসতে চলেছে যে ক্যামেরাটা সেখানে 50 মেগাপিক্সেলের ওপরে হতে পারে ক্যামেরা রেজলিউশনটা এবং এখানে 4-in-1 পিক্সেল বাইন্ডিং টেকনোলজি দেখা যেতে পারে এবং এর ক্যামেরা সেন্সরটা 1/1.5 ইঞ্চির আশেপাশে হবে এবং এখানে 1 মাইক্রন পিক্সেল থেকে 2 মাইক্রন পিক্সেল পর্যন্ত হবে এর পিক্সেল রেশিও আর কি সুতরাং এটার আউটপুটটাও যথেষ্ট ভালো হবে এটুকুই আমরা আশা করছি আর এটা শোনা যাচ্ছে যে আগামী ডিসেম্বরের শেষের মধ্যেই কোনো একটা ফোন লঞ্চ করে যাবে যেখানে কিন্তু এই প্রসেসরটা এই ক্যামেরা সেন্সরটা থাকতে পারে তবে একটুখানি বলে রাখি এই এই ক্যামেরা সেন্সরটা থাকার সম্ভাবনা রয়েছে রিয়েলমি 8 ফোনটাতে
Realme 8 কেন হঠাৎ করে বললাম কারণ এই Realme 8 অলরেডি ইন্দোনেশিয়ান সার্টিফাইড ওয়েবসাইটে লিস্টেড হয়ে গেল আর এই সার্টিফাইড ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে যে এর মডেল নাম্বারটা হতে চলেছে RMX30633 এবং 3061 হতে পারে Realme 8 এবং Realme X60 এই দুটো ভেরিয়েন্টে গ্লোবাল মার্কেট বা ইন্ডিয়া বাংলাদেশে অবশ্যই লঞ্চ করতে পারে তবে Realme X7 আগে ডিসেম্বরে শেষে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে তারপরে হয়তো জানুয়ারি মাসের শেষে কিংবা ফেব্রুয়ারি মাসের দিকে এই Realme 8 বা Realme X60 এই ফোনগুলো আমরা আমাদের দেশগুলোতে দেখতে পাবো চলে আসি এবার Huawei P সিরিজের কথায় Huawei P50 যেটার জন্য হয়তো এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলেন এই ফোনটা কিন্তু লঞ্চ করতে চলেছে 2021 সালের ফার্স্ট কোয়ার্টারে হয়তো এটা মার্চ এপ্রিল মাস নাগাদ লঞ্চ করতে পারে এরকমটাই মনে হচ্ছে আর এর প্রসেসরের ডিজাইনটাও সামনে উঠে চলে আসলো না প্রসেসরের ডিজাইন আর কি প্রসেসরের নামটা কারণ এটা কিরিনের 9000 প্রসেসর নিয়ে আসবে 5G মডেল হবে এবং এটা Huawei যে মেট সিরিজ আছে তার থেকে কম দামে লঞ্চ করবে এবং এখানে ক্যামেরা সেগমেন্টটাও যথেষ্ট ভালো জিনিস নিয়ে আসে সেটা আমরা সকলেই জানি সুতরাং P50 এর ব্যাপারে লিক্স এবার ধীরে ধীরে উঠে আসা শুরু হয়ে গেল এবার একটুখানি অ্যান্ড্রয়েড 11 এর কথা বলে রাখি অ্যান্ড্রয়েড 11 আসতে চলেছে Xiaomi-র যে সমস্ত ডিভাইসে সেই ডিভাইসের লিস্ট আমি এখানে দেখিয়ে দিচ্ছি বা আমি কমিউনিটি ট্যাবেও শেয়ার করে দিচ্ছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানান যে এই লিস্টের মধ্যে কোনো একটা ফোন আপনার হাতে এখন আছে কি না স্ন্যাপড্রাগনের 875 আর 775 এই দুটো প্রসেসর অনেক দিন থেকে আসবে করছে কিন্তু আলটিমেটলি ঠিক আসছিলই না আর অবশেষে এটা লঞ্চ ইভেন্ট বা লঞ্চ ডেট সামনে উঠে চলে আসলো যে ডিসেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত এই দুটো দিন এইটার লঞ্চ ইভেন্ট হবে সুতরাং স্ন্যাপড্রাগনের 875 যখন চলে আসছে সুতরাং সেই 875 নিয়ে ফোনগুলো আমরা ডিসেম্বরের মধ্যে দেখতে পাবো আজকের ভিডিও সর্বশেষ খবর হলেও এই খবরটা কিন্তু প্রচন্ড ধামাকাদার কারণ আপকামিং ভবিষ্যৎ জেনারেশনের খবর হচ্ছে আজকের এই কারণ রোলেবল ডিসপ্লে আসতে চলেছে খুব তাড়াতাড়ি অপো কোম্পানির পক্ষ থেকে একটা ছোট টিজ বেশ কয়েকদিন আগেই করে দিয়েছিল আর এবার জানা গেল যে অপো এই রোলেবল ডিসপ্লেটা হয়তো এত তাড়াতাড়ি না আসলেও স্যামসাং এর রোলেবল ডিসপ্লে কিংবা এলজি কোম্পানির রোলেবল ডিসপ্লেটা খুব তাড়াতাড়ি চলে আসবে আর অপোর এই অপো রোলেবল X2021 ট্রেডমার্ক অলরেডি কিন্তু লিস্টেড হয়ে গেছে সুতরাং আগামী 2021 সালের শেষের থেকে আমরা একের পর এক রোলেবল ডিসপ্লেওয়ালা ফোন দেখতে পাবো তবে আপনারা কি বলেন এই রোলেবল ডিসপ্লেকে নিয়ে আলাদা কোনো একটা ডেডিকেটেড ভিডিও দেখতে চান কি না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে কোন একটা ভিডিওতে পুরো ফুল ভিডিও জুড়ে এই রোলেবল ডিসপ্লের ভবিষ্যৎ জেনারেশন সম্পর্কে বা আমাদের ভবিষ্যৎ জেনারেশনে কেমন ডিসপ্লে আমরা দেখতে পারি সেই বিষয়ে একটা ডিটেইলস আলোচনা করা যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আর ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও এরকম নতুন ইনফরমেশন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন